জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় উরুফে মিমুর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হয়েছে গতকাল সোমবার রোহিণী আদালতের নির্দেশে দিল্লির একটি থানায় এই মামলা দায়ের করেন এক তরুণী ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেন প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে অভিযোগ দায়ের হয়েছে মিঠুনের স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধেও তার বিরুদ্ধে প্রতারণা ও মানসিক নির্যাতন করার অভিযোগ তোলা হয়েছে তরুণীর অভিযোগ দু সাল থেকে মহাক্ষয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে ওই তরুণীকে অচেতন করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন মিমো অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মহাক্ষয়কে বিয়ের জন্য চাপ দেন তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার খবর পেয়ে মহাক্ষয়ের ভাবগতি বদলে যায় তাদের নিয়মিত যে দেখা হতো তা আচমকাই বন্ধ হয়ে যায় দেখা তো দূরের কথা মহাক্ষয় তার ফোনও রিসিভ করতেন না কিছুদিন যাওয়ার পর তাকে একটি ওষুধ খেতে দেন মহাক্ষয় সেই ওষুধ খাওয়ার পরই গর্ভপাত হয় তরুণীর এদিকে মা যোগিতা বাড়িও ছেলের এই সম্পর্কের কথা জানতেন ওই তরুণী অন্তঃসত্ত্বা হওয়ার খবরে তিনিও বেঁকে বসেন নির্যাতিতাকে ডেকে রীতিমতো শাসানি দেন মিঠুনের স্ত্রী যত তাড়াতাড়ি সম্ভব মুম্বাই ছেড়ে ও তার ছেলের সঙ্গ ছেড়ে চলে যেতে বলেন এই বার্তার পরও যদি নির্যাতিতা কোনোভাবে মহাক্ষয়ের সঙ্গে যোগাযোগ রাখেন তাহলে খুন হয়ে যেতে পারেন বলেও হুমকি দেওয়া হয় ওই তরুণীকে এ প্রসঙ্গে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একতা গৌবা বলেন এটি একটি হাই প্রোফাইল মামলা এতে রাজ্যসভার প্রাক্তন সাংসদের নামও জড়িয়ে রয়েছে সম্প্রতি শোনা যাচ্ছিল আগামী সাতই জুলাই বিয়ে করছেন মহাক্ষয় কিন্তু তার আগেই এমন বিতর্কের মুখে পড়লেন মিঠুন চক্রবর্তীর বড় ছেলে তবে এ বিষয়ে মিঠুনের পরিবার থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ